মূলত জাকাত সাদকা ওসর জমা করে বিতরণ করাটাই হলো নিয়ম, কিন্তু আমরা নিজে নিজে বিতরণ করি, এটা হলো ভুল সুন্নত দুরুদি আমল। আজকে জাকাতের কল্যাণকারিতা ধ্বংস হয়ে যাচ্ছে এই সমস্ত উল্টাপাল্টা ফতোয়া দিয়ে, কিন্তু আমরা মুখে বলছি হানাফি অথচ আবু হানিফার কথা মানছি না। তিনি পরিষ্কার বলে দিয়েছেন সাক্ষার হাদিস ও ফবুয়া মজহাবি, যেখানে হাদিস সহি পাই সেটাই বা মজহাব, অথবা ওনার নাম দিয়ে কিন্তু আমরা এগুলো করে যাচ্ছি, অথচ এগুলি কিন্তু খবরে রাখে না। এদেশে ঘরে ঘরে এই সমস্ত শরীয়তের নামে ইসলামের নামে এসব মজহাব চলছে, এগুলো থেকে আপনাদের অবশ্যই বৈপ্লবিক পদক্ষেপ নিতে হবে। পৃথিবীর কোনো ইতিহাসে কোনো রাষ্ট্রে এরকম নজির আপনারা দেখাতে পেরেছেন? খুব তো লম্বা লম্বা গল্প করেন, অর্থনৈতিক বৈষম্য দূর করবো, দারিদ্র দূর করবো, সারা দুনিয়া লেকচার দিচ্ছে কারা, রাজনীতির নেতারা না? একটা নমুনা দেখাও, ওমরের দশ বছরে যা হয়েছে তোমাদের ১০,০০০ বছর তো হবে না। তারা ইসলামের এই অর্থনৈতিক বিধান মানে না, তারা কশ্চিন কালেও দুনিয়া থেকে দারিদ্র দূর করতে পারবে না, কারণ এদেশের নিয়ম হলো অধিকাংশ রায় চূড়ান্ত, অধিকাংশ এমপি যা বলেন সেটাই চূড়ান্ত রায়, সত্য মিথ্যার কোনো মানদণ্ডই নেই। আর আমাদের কাছে পার্থক্য কী? ওহির বিধান হচ্ছে মানদণ্ড। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এই বছরে রমজানে আজকে আমার প্রথম রোজা হচ্ছে, রমজানের আগে থেকে আমি অসুস্থ, এই জন্য শুকরিয়া যে প্রথম সিয়ামেই আপনাদের সঙ্গে সাক্ষাৎ হওয়াটা আরও সৌভাগ্যের ব্যাপার। মানে ছেলে যখন বলেছে তখন শেষ মুহূর্ত, ইদের মধ্যে কিছু আগে, কারণ ঠিক আছে সুযোগটা ছাড়া হবে না, আগামী বছর রমজানে দেখা হবে কি না কে খবর রাখে। তো প্রথম রমজানে প্রথম ইফতারে আপনাদের সঙ্গে একত্রিত হওয়ার সৌভাগ্য অর্জন করা, আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আসলে জাকাতকে আমরা বলি স্তম্ভ, ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। স্তম্ভ কেন বিষয়টি আমাদের জানা দরকার, কারণ মানুষের দৈহিক ইবাদত, আর্থিক ইবাদত এবং এই যে বিষয়গুলো দাঁড়িয়ে আছে, এটাকে হাদিসের কোরআনের ভাষা কেয়াম আল লেন্নাস, এটা হলো মানুষকে দাঁড় করিয়ে রাখে। পেটে ভাত না থাকলে সালাদ পড়া যায়, মূল হলো এখানে। এই জন্য কোরআনে 82 জায়গায় এরকম এসছে, যেখানে সালাদ সেখানে জাকাত, আকিমুসলা ওয়াতুস জাকাত ওয়াকরিজুল্লাহ করদান হাসানা, তোমরা সালাদ কায়েম করো, জাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও, অর্থাৎ যেটা আমরা দিব ওমা তকদ্দুম বি আনফুসিকুম মিন খায়রিন তাজদু ইনদাল্লাহ, তোমরা অগ্রিম যেটা পাঠাবে আল্লাহর জন্য অবশ্যই তোমরা আল্লাহর নিকটে পাবে, ওয়া খায়রুম ওয়া আযাম আজরা, এটাই হলো সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম পুরস্কার। দুনিয়াবে সকল পুরস্কার চাইতে আখেরাতে পাওয়াটাই হলো বড় পুরস্কার। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, এবং তোমরা আল্লাহ পাকের নিকটে ক্ষমা প্রার্থনা করো, কারণ তিনি ক্ষমাশীল দয়াবান। এখানে এই আয়াতগুলো ইসলামের শুরু থেকে শুরু মুজাম্মিল আছে না, প্রথমত আমরা জানি একরা বিসমিল্লাহ বকল্লা জিখালাক, এরপরে কিছুদিন পরেই সুরা মুদাস্সির, কেউ বলছেন আর 10 দিন পরে, কেউ বলছেন 7 দিন পরে, তার পরপরই মুজাম্মিল। মুদাস্সির হে চাদরাবৃত, মুজাম্মিল হে চাদরাবৃত, কুম ফানদির, ওঠো মানুষকে ভয় দেখা সতর্ক করো। চাদরাবৃত কিসের? সারা বিশ্ব তখন তো কুফরি সমাজ, তুমি একা মোহাম্মদ হচ্ছ সবাই জন্য শেষ নবী, তোমার তো ঘুমের সুযোগ নাই।
তোমাকে সবসময় সাবধান করতে হয় মানুষকে। এই জন্য তাকে চাদরাবৃত দুটো সুরের শুরুতেই এসছে, অর্থাৎ অলসতার চাদরে শুয়ে থাকলে হবে না, তোমাকে মানুষকে সাবধান করতে হবে। সব তো জাহান্নামের কিনারে বসে আছে, মুকুন্তুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানাকাল্লাকুম মিনহা, তোমরা সবাই জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছো, সেখান থেকে আল্লাহ তোমাদের মুক্তিদান করেছেন ইসলামের মাধ্যমে। আর তুমি হলে ইসলামের নবী, সর্বশেষ নবী, তোমার তো ঘুমানোর সুযোগ নাই। আমরাও কিন্তু তাই, আমাদের শেষ নবী, আমাদের শেষ উম্মত আমরাই, আমাদের শেষ উম্মত হিসেবে আমাদেরও অবসর নেই। সবসময় মানুষকে সতর্ক করে আমাদের দায়িত্ব। এই স্তম্ভ ভেঙে দেওয়ার জন্যই ধর্মীয় এবং বৈশ্বিক উভয় দিক দিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই বইয়ের 106 পৃষ্ঠে আপনারা পড়বেন, জাকাতের নামে হিলা, কীভাবে জাকাত এড়িয়ে যাওয়া যায় তার পলিসি আলমরা বলে দিয়েছেন। এর দ্বারা আপনি হয়তো গুণাগার হবেন, কিন্তু আপনার কোনো শাস্তি নাই। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, পড়ে নেবেন। এই বইটা সবাই কাছে আছে তো? আজকে দিলতে হবে না, এতদিন নেননি কেন? এ বই আপনাদের কাছে অবশ্যই থাকতে হবে, পড়তে হবে। জাকাত ও সদকার লেখকের অভাব নেই বাংলাদেশে, বহু বই আছে। তো আপনার বুঝতেই পারছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, সমাজ সংস্কার না, যে না আমাদের লেখা অন্যদের লেখা এক না, শুধু হাদিস জমা করে দিলে একটা জাকাতের বই হয়ে যায়, এ কোনো ব্যাপারই না। কিন্তু আমাদের প্রতিটি শব্দে এমনকি এক একটা বানানো পর্যন্ত সংস্কার আছে, খেয়াল করবেন, অনেক কিছু পাবেন সেখানে। আজকে আহলাদিস আন্দোলন বাংলাদেশ সারা দেশে যে একটা নীরব বিপ্লব শুরু করেছে, যখনই আপনারা বইগুলি পড়বেন তখন বুঝতে পারবেন। জাকাতের ক্ষেত্রে আমাদের বিপ্লব আছে। একটা উদাহরণ দিই আপনাকে, একটা হাদিস দিয়ে বলা হচ্ছে জাকাত এবং খাজনা এবং ওসর একত্রিত হবে না, লাই আসতে হলে অশ্ব ও জাকাত খারাজ, খারাজ যেখানে থাকবে অর্থাৎ খাজনা যেখানে থাকবে সে জমিতে ওষুধ লাগবে না। পার্থক্য বুঝতে পারছেন কিছু? খাজনা ক টাকা দেন, এক বিঘা জমিতে কটটুকু খাজনা দেন, হিসাবেই ধরা যায় না। ওটি দিয়ে সমস্ত ওষুধ মাফ হয়ে যাবে? ওর খাজনা হলো ভূমিকর, আর ওষুধ হলো উৎপন্ন ফসলের, যদি হয়তো হবে নিলে নাই, ফসল হলো না ওষুধ নাই, ফসল হলে তো ওষুধ আছে, এটার সঙ্গে এরকম সম্পর্ক আছে? কিন্তু একটা বিশাল জনসংখ্যা মুসলমানদের, তারা ওখানে ওষুধ দেয় না, যে আমরা তো সরকারকে খাজনা দিচ্ছি। সে আজকে না, এগুলো ইসলামের প্রথম যুগ থেকে এগুলো ষড়যন্ত্র চলছে। এই বিরুদ্ধে আমাদের সংগ্রাম, কারণ মানুষ আমাদের কথা শুনবে না, এই জন্য যেখান থেকে দিতে হয় আর ওখানে তো দেওয়া লাগে না। সহজে যদি জান্নাত পাওয়া যায় তাহলে কামকাজ ঝামেলা ঘটবে কে? আসলে এটা জান্নাত পাওয়ার প্রস্তাব নয়, জান্নাত হারানোর রাস্তা। কৃপণতা এবং ইমান কখনো একত্র ত্রিত হয় না। লাইস্তামা শাহ আল ইমান ফি কলবে মুমিন বা কলবে আবদিন আবাদা, একটা মুমিন মান্দার অন্তরে কখনোই কৃপণতা এবং ইমান একত্রিত হয় না, অর্থাৎ যার মধ্যে কৃপণতা আছে সে মুসলমান না। আর সে কৃপণতা ভিত্তিক অর্থনীতিটি হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, সব পুঁজি এক নিজের মধ্যে থাকবে। এখানে এসে এমন ফতোয়া দেওয়া হয়েছে যে আপনি লক্ষ লক্ষ টাকার অসর ফাঁকি দিচ্ছেন ওই একটা অজুহাত দিয়ে, এটা আপনারা করবেন, করেন তো ধরা হয়ে যাবেন, টিকতে পারবেন না আল্লাহর কাছে, কোনো কৈফিয়ত নেই, এটা কর্জ হাসানা। আল্লাহ নিজেই বলছেন তোমরা যা দিচ্ছ এটা আল্লাহকে তো কর্জ হাসানা দিচ্ছ, দ্বিগুণ তোমরা পাবে। আল্লাহ ইউজা ফিল্ম ইয়াশা, আল্লাহ চাইলে আপনাকে আরও বেশি বেশি দিতে পারেন। কোরবানি আসতেছে না, এরপরে তো আসবে, সেখানে দেবেন কি, একটা ছাগল আর 12টা ছেলের, 6টা ছেলের 12টা ছাগল,
তেরোটা ছাগল হবে না, ছয়টা ছেলের আকিকা ওই একটা ছাগলের সব শেষ, একটা ল্যাংড়ার বোকানা বাছুরি শেষ। এটাও দেখবেন এই বারোটা বা তেরোটা ছাগলের চামড়া সব গরিব পেত না, আর এই ওয়ান থার্ড গোশত গরিব পেত না, আর মহরম করে দিন এক ক্ষত হয়, একটা গরু দিয়ে সাত ভাগে হলে শেষ, আর তো সমস্যা নেই, একটাটা আকিকার বদলে এক একটা ভাগা। এই সব ফতোয়াগুলো তৈরি হয়েছিল দেশে তখন আব্বাসীয় খলিফার ক্ষমতা ছিলেন, এবং তারাই এই সমস্ত বড় বড় মুফতিদের মাধ্যমে নাম শুনে তখন লাভ দেবেন সব, তারা এগুলো করেছে। এবং আবানিবাগে যখন বলা হলো যে আপনার শিষ্য আবু ইউসুফ যে বলছেন যে এগুলো তো এই এই ব্যাপারটা উনি বলছেন, তো আপনি এটা কী বলেন? বলে এটা তার নিজস্ব ফতোয়া, আবানিবাগের কিন্তু একমত ছিলেন না, কিন্তু আমরা মুখে বলছি হানাফি, অথচ আবানিবার কথা মানছি না। তিনি পরিষ্কার বলে দিয়েছেন সাক্ষাৎ হাদিস হোক ফবুয়া মজহাবি, যেখানে হাদিস সহি পাইব সেটাই বা মজহাব, অথবা ওনার নাম দিয়েই কিন্তু আমরা এগুলো করে যাচ্ছি, অথচ ইনি কিন্তু খবরে রাখে না। এদেশে ঘরে ঘরে এই সমস্ত শরীয়তের নামে ইসলামের নামে এসব মজহাব চলছে, এগুলো থেকে আপনাদের অবশ্যই বৈপ্লবিক পদক্ষেপ নিতে হবে। যে আজকে ইসলামী হুকুম হয়তো বাংলাদেশে, তবে ফেকি হুকুমত চলবে, হাদিসের হুকুমত চলবে না। যদি আপনি বলেন আমাদের অনেকে এমপি এরকম শখ আছে, এমপি হতে পারলেন বলে আমার কাছে অনেকে চলে গেছে, হোক আপনি একটা এমপি হলেন, ধরেন আপনি কোনা বেশি বললেন যে এটা তো হবে না, যেহেতু হাদিসে রয়েছে ওষর খাদ্য উৎপন্ন হলে তবে, আর ভূমিকর তো ট্যাক্স সামান্য জিনিস, ওষর আর খারাজ কখনো এক নয়। এবার স্পিকার কী বলবে, ভোটে দেবে না, দিও তো নাকি, তখন কোনটা হবে, হাজ অযুক্ত হয়েছে, হাজ অযুক্ত হয়েছে, হাজ অযুক্ত হয়েছে, আপনি আউট। কারণ এদেশের নিয়ম হলো অধিকাংশ রায় চূড়ান্ত, অধিকাংশ এমপি যা বলেন সেটাই চূড়ান্ত রায়, সত্য মিথ্যার কোনো মানদণ্ডই নেই। আর আমাদের কাছে পার্থক্য কী, ওহির বিধান হচ্ছে মানদণ্ড, কিন্তু দেশে চলছে বা সারা দুনিয়া চলছে অধিকাংশ রায় চূড়ান্ত, ফলে আপনার আর তাদের মধ্যে মৌলিক পার্থক্য এখানে, আপনি একা হলেও আপনাকে জান্নাত পেতে হবে এবং সহিহ হাদিস মানতে হবে, কিন্তু দেশের আইন চলবে আপনার বিরুদ্ধে, তখন আপনার মনে সমস্যা হয়ে যাবে। আর এই জন্য এই ভোটাভুটির চাইতে আমরা ব্যক্তি গঠনকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমাদের পাকিস্তানে একজন আছেন এমপি, ও সারা জীবন একেবারে আসি খালি এই পর্যন্ত, আমাদের আপনি কী করেন, আমার সাথে দেখা ছিল এক বিদেশি এক সেমিনারে, আপনার লেখা থাকে পত্রিকায় আপনি একবারে সিনেটর বলে আপনার মুখস্থ হয়ে যাবেন আমার সঙ্গে, তা আপনি কী করেন সেখানে গিয়ে, তো কী করবো, কেউ দাম দেয় না, শোনো না কথা, একাই হয়ে গেছে, তো যে বুঝতেই পারছেন আপনি একাই, তো যান কী জন্য, বরং মানুষ তৈরি করেন, বহু মানুষ তৈরি হবে তারা আপনার বিরুদ্ধে, কিন্তু ওরা আপনার পক্ষে চলে আসবে। আজকে জাকাতের কল্যাণকারিতা ধ্বংস হয়ে যাচ্ছে এই সমস্ত উল্টাপাল্টা ফতোয়া দিয়ে, বিষয়টা আপনার খেয়াল রাখবেন। নিজ নিজ এলাকায় সংগঠন তো আপনাদের আছে, সংগঠনের মাধ্যমে জমা যা করবেন তার একটা অংশ কেন্দ্রে পাঠাবেন। ওমরের সঙ্গে হযরত আবু বকর কথাবার্তা হয়নি, ওমর কী বললেন, আবু বকর কী বললেন যে যখন আমার রসুলের একটা কী বলে সাগরের দড়িও যদি না যা আসতো, রশি যদি আসতো বাতুলালে, এই সময় যদি কেউ না দেয় আমি অবশ্যই তাকে হত্যা করবো, তো যুদ্ধ করো বলেনি। ওমর বলছে আপনি কেমন যুদ্ধ করবেন, ওর তো মুসলমান হতে পারে, মুসলমান মান ফর্রাকা বাইনা সালাত ও যাকাত, যে যাকাত ও সালাতের মধ্যে পার্থক্য করে আমি তাকে ছাড়বো না, কত কঠোর ছিলেন। কিন্তু আমরা যেহেতু বাতুলাল আমার কেন্দ্রে জমা করি না, খুবই কম, দয়া করে দিলি তো হলো, সেদিন আজকে আমাদের বাতুলাল দুর্বল হয়ে গেছে, নাহলে আমরা এখানে বসেই সারা দেশে অনেক অনেক কাজ করতে পারতাম। সেদিন আমাকে যখন রিমান্ডে নিয়ে যায় তো আমাকে বলছিল আপনি তো ছায়া সরকার চালাচ্ছেন, কবে 2005 গেছি না কারাগারে, তো রিমান্ড হলি এক মাস, রিমান্ড মানে তো বুঝতেই পারছেন, সেখানে একজন আলেমও ছিল, কি ওটা বাড়িদার মসজিদের ইমাম ছিল, সেও পাশে বসে রাখছে আমাকে,
আমি কি বলি উল্টাপাল্টা করে বলি কি না, আরবি তো আরবির মধ্যে কোনো উল্টাপাল্টা করেছি কিনা ইত্যাদি। আর আমার ডায়েরি নিয়ে কিছু বাসা থেকে ডায়েরি আরবি লেখা উর্দু লেখা মেলা কিছু থাকে তো, তো আর আমাকে উর্দু যে স্যার এটা কী লিখছেন বুঝতে পারছি না, তুমি কী মামতি করতে চাইছো, তুমি এটা বলবি, তুমি তোমার ভুল ধরার জন্য এসছো খোঁজো। সেখানেও যদি কখনো জানা পারে তকদির তো থাকতে তো পারে, সেখানেও ঠিক মশলার উপর থাকবেন, কোনো ডাইনি ব্যবহার যাওয়ার চেষ্টা করবেন না। বগুড়া মসজিদে কারাগারের সামনে একটা মসজিদ আছে, সেখানে যেমন তারাবি হয় তাতে জানাতে পারে বিশ্ব তারাবি হয়। আমি বলে দিয়েছি আটটা তারাবির উপরে তারাবি নেই, আট আর তিন একর শেষ। এইটা চলে গেছে সে জেলারের কাছে, জেলার যে বলছে হুজুর আপনি এত পড়ান কেন, আমার নাম বলছি, উনি বলছে যে আট টাকা তার তিন এগারো টাকা তো আপনি এত পড়ান কেন, ও এমন বিপদে পড়ে গেছে আমার নাম বলছে, ওরা সাহসে কুলিয়ানি পাল্টা কিছু বলার। শেষকালে এগারো টাকা তো পরে সব মসজিদ ফাঁকা, শুধু এটা হক্কা তো বলে দেখেন না অবস্থা কী দাঁড়ায়, কিন্তু হক্কা তো বলার লোকের সাহস, সাহসী লোক নেই দেশে, এখন সব ভীত হয়ে গেছে, ও যা করছে তাই করবো। রেওয়াজি আলমের সংখ্যা খুব বৃদ্ধি পেয়েছে, জাকাতের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটা স্তম্ভ নষ্ট করে দেবেন না, এই স্তম্ভ নষ্ট হচ্ছে ফতোয়া দিয়ে দিয়ে, যেটা একটা উদাহরণ দিলাম না, কোরবানির উদাহরণ দিলাম, এই আরও বহু কিছু পাবেন ক্ষেত্রে ক্ষেত্রে আপনি পাবেন। আহলাদিস আন্দোলন বাংলাদেশে যাবতীয় কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করাই আমাদের উদ্দেশ্য, ইসলামের নামে যেখানে যা হচ্ছে এগুলো সব আমাদের নজরে থাকতে হবে। হয়তো আমার এলাকায় একটা জিনিস আছে, আপনার এলাকায় একটা জিনিস আছে, সব তো আমরা খবর রাখি না, আপনি আপনার এলাকা সংস্কার করেন, উনি ওনার এলাকায় সংস্কার করেন, বাতুলাল ফর নিজের এলাকা অবশ্যই বিতরণ করতে হবে। যদি বলি আপনার এলাকায় বাতুলাল বিতরণের জায়গায় পাবেন না আপনি, দেখবেন সব টাকা কেন্দ্রে চলে আসবে, কারণ আপনার গেলাতে হকদার তো পাওয়া যাবে না, খুবই কম আজকাল হকদার পাওয়া খুবই কম। এরপরও যা হকদার আছেন তাদের মধ্যে যথাযথভাবে বণ্টন করবেন, আর সেখান থেকে একটা অংশ সেখানে পাঠাবেন। ওমর ফারুক অবকাশ সিদ্দিক যেভাবে কঠোর হয়েছিলেন, অবশ্যই তোমাদেরকে এখানে জমা করতে হবে, ওটা রাষ্ট্রীয়ত, একইভাবে আপনাদের কেন্দ্রীয় বাতুল ফান্ড এখানে আমাদের এখানে জমা হচ্ছে, সেখানে পাঠালে এটা সমৃদ্ধ হবে, এখান থেকে আমরা প্রতিদিনই প্রায় মানুষের দান করি। এমন এমন অবস্থা আজকাল হচ্ছে, অসুখ হলেই তো লাখ টাকা খরচ, এখন তো অল্প পয়সা রোগ সারে না কারোর, কিন্তু একজন মানুষ এমন অবস্থা মন চাচা থাকে লাখ টাকা দেই, তখন পুঁজি তো লাখ টাকা নেই, আপনারা দিলে তবে তো পুঁজি হবে, বিষয়টা খেয়াল রাখবেন। গাড়ি বাড়ি যাই করেন দুনিয়া পড়ে থাকবে, কিচ্ছু যাবে না শেষে, যেটা যায় সে কাজটা করেন, এটা সবসময় আল্লাহকে ঋণ দিচ্ছি এটা মনে করে কাজ করবেন। আর এটা এমন একটি মার্কা যেখানে সারা পৃথিবীতে দাওয়াতি কার্যক্রম চলছে, বুঝতে পারছেন সব, প্রত্যেক জেলায় জেলায় আমাদের সংগঠন আছে, মূলত জাকাত সাদকা ওসর জমা করে বিতরণ করাটা হলো নিয়ম, কিন্তু আমরা নিজে নিজে বিতরণ করি, এটা হলে ভুল সুন্নত দুরুদি আমল। এটা দুটো লাভ হয় যে নিজে নিজে দিলে রিয়া চলে আসে, মানুষ হাত পাতে দেখতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে, কিন্তু যারা পদদলিত হয়ে মরে যায় তাদের কৈফিয়ত কে দেবে। আপনি দিলেন হয়তো ২০ টাকা বা ১০০ টাকা দিলেন, মূল্য কত লোক প্রতি বছরেই যারা পত্রিকা পড়েন তারা জানেন, ধনীদের বাড়ির সামনে লাইন পড়ে যায়, মানুষ কি মানুষের কাছে হাত পাতবে, প্রত্যেকটা মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেছে, কেবল পেটের দায় আপনার বাড়িতে যাচ্ছে, এই যে ধনী গরিবের যে আকাশ প্রমাণ বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য তো ইসলামী হুকুমত আসছে দেশে, তাদের দেশে হবে না কোনো কালো, কারণ পুঁজিপতিরাই এদেশে সব কিছু করে, তারা পুঁজি নষ্ট করবে। অথচ একটা বিদায়ী দৃশ্য দেখেন, রসুল্লাহ সাল্লাম মৃত্যুর এক বছর আগে মুয়াজ বিন জাবালকে পাঠাচ্ছেন ইয়ামানের গভর্নর করে, দেখো মুয়াজ তুমি যাচ্ছ এমন একটি জায়গায় যেখানকার মানুষ ইহুদি নাসারা, তুমি সেখানে গিয়ে প্রথমে তাদেরকে কালামা শাহাদাতের দাওয়াত দিবা, যদি তারা মেনে নেয়
কারণ ইহুদিরা তো রসুলকে মানে না, ওরা তো মানে তাদের নবীকে। যদি তারা সেটা মেনে নেয় তাহলে তুমি তাদেরকে সালাতের আদেশ দিও, যদি সেটা মানে তাহলে জাকাতের আদেশ দিও। তু খাজমেন আগ্নেয়াহিম ও তুয়ারদ্দালা পকরাহিম, তাদের ধনীদের কাছ থেকে জাকাত নেওয়া এবং তাদের গরিবদের মধ্যে বিতরণ করবা। এবার কেবল মানে মসজিদ নবাবের দিকে ফিরিয়ে বলছেন আত্তাকুল্লাহ বিনায়স কুন্তুম মাতা কুন্তুম, তোমরা সর্বাপেক্ষা বেশি ভয় করো আল্লাহকে যেখানেই তোমরা থাকো যখনই তোমরা থাকো। এই বলে কিন্তু উনি আর অন্য দিক তাকাতে পারেননি, বিদায়ী। এই বিদায় উপদেশ দিয়ে তিনি বিদায় দিলেন। যাওয়ার আগেই বলেছিলেন দেখো মওয়াজ তুমি যাচ্ছ, তুমি হয়তো আগামী বছর হাসবে, তখন আমাকে পাবে না, আমার কবরের ধার দিয়ে তুমি যাবে। এটা বিদায় নসিহত নয়, আমরা ধনীদের কাছ থেকে নেবো গরিবদের মধ্যে বিতরণ করবো, এটা এই এই একটা হুকুম পালন করেছিল মওয়াজ বিন জাবাল। লাভ হলো এই ওমরের আমলে পুরো ইয়ামান থেকে যত জাকাত কালেকশন হয়েছে হকদার পাওয়া যায়নি, গরিব থাকলে তো দেব। উনি ওয়ান থার্ড পাঠিয়ে দিলেন কেন্দ্রে, ওমর তো ধমক দিল, আমি তোমাকে কি ট্যাক্স আদায় করার লোক পাঠিয়েছে, তোমাকে পাঠাতে নেবা এবং দেবা, এখানে পাঠাতে বলছে কিনা, যদি নাই তো কী করবো কাকে দেব। পরের বছর অর্ধেক, পরের বছর একবার সব, ওমর মারা গেছেন 13 হিজরিতে, আমরা বসে আছি 1445 হিজরিতে। পৃথিবীর কোনো ইতিহাসে কোনো রাষ্ট্রে এরকম নজির আপনারা দেখাতে পেরেছেন? খুব তো লম্বা গল্প করেন, অর্থনৈতিক বৈষম্য দূর করবো, দারিদ্র দূর করবো, সারা দুনিয়া লেকচার দিচ্ছে কারা, রাজনীতির নেতারা না? একটা নমুনা দেখাও, ওমরের 10 বছরে যা হয়েছে তোমাদের 10,000 বছর তো হবে না, তোমাদের মধ্যে পাগলদের দিয়ে কি চতুর্থ পেট পূজারি, তোমরা যারা ইসলামের এই অর্থনৈতিক বিধান মানে না তারা কশ্চিন কালেও দুনিয়া থেকে দারিদ্র দূর করতে পারবে না। এটা একদম বাস্তব সত্য, ইসলাম শুধু আমাদের কাছে খালি ওয়াজ করে নেই, বাস্তব করে দেখিয়ে দিয়েছে। এর মধ্যে বড়ো জিনিস ছিল এই যে মহাজন জওয়ালের মধ্যে যে আনুগত্য ছিল আল্লাহ রসুলের প্রতি, সে আনুগত্যের ফসল এগুলো। আজকে আমাদের মধ্যে আনুগত্য নাই, আমরা ইমারত ও বায়াতের ভিতরে কাজ করি, যেটা আল্লাহ রসুল করতেন। আনুগত্যের একটা দারুণ পরাকাষ্ঠা বায়াতের মধ্যে আছে আর সেটা আমরা করি, ফলে আমাদের মধ্যে যতটুকু আনুগত্য আছে অন্যদের মধ্যে তাও নেই। অন্যের আনুগত্য তো করে দুনিয়া কিছু পাওয়ার জন্য, আমরা আনুগত্য করি আখরাতে কিছু পাওয়ার জন্য, পার্থক্য আছে না? এই জন্য সাহাবী মিরাত বলছেন ব্যবসা করলে টাকা লাভ হয় আর বায়াত করলে আখরাতে লাভ হয়। এর চেয়ে চমৎকার ব্যাখ্যা তো হতে পারে না। এই জজবা আন্দোলন যুব সংঘর্ষ যারা আমাদের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আছি এটা আছে বলেই কিন্তু আমাদের সংগঠনটা অন্যদের তুললে অনেকটা টেকসই আছে। যদি আপনারা টিকে রাখতে পারেন তো ইনশাল্লাহ টিকে থাকবো ভবিষ্যতে, কিন্তু এটা খালি মনে রাখবেন ইসলামী অর্থনৈতিক বিধানের বিপরীতে যান আপনি তো আপনি নিজেই মারা পড়বেন। এমন একটা সময় আসবে যে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে চলে গেছেন, তা আপনাকে সাহায্য করতে আর মন চাচ্ছে 100 ভাগ, দিতে পারছে না কিছুই, এটা হবে না। যদি বাতিল মাদ থাকে আমি আপনার সাহায্য করে সব ব্যবস্থা করতে পারব, অত বাতিল মাদ কিন্তু আমার নিজস্ব নয় সবার দেওয়া। যদি কেন্দ্র থেকে 100 টাকা বিতরণ হয় একটা অংশ আপনারও আছে, আপনি নিজে দিয়ে দিতে পারছেন না কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি, ফলে আপনার লাভ হয়ে যাচ্ছে। যেমন কালকে হঠাৎ রাত পরশু দিন রাত 11:15টার সময় ফোন আসলো ডাক্তার ইদ্রিস সাহেব, চিনেন তো রাষ্ট্র জেলা সভাপতি, উনি তখন হাসপাতালে, রাত 11:15টায় হাসপাতালে, ওনার বাড়ি কোথায়? এই বুড়ো মানুষ প্রায় 100 বর্ষের মানুষ, ভ্যানে করে নিয়ে গেছে তাকে, মল পেশাবে দাঁড় দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, কত কষ্ট পাচ্ছে বেচারা। ওই সময় যে হাসপাতালে নিয়ে গেছিলো তারা বলছে আমি পারবো না, তারা মেডিকেলে পাঠিয়েছে রাজশাহী মেডিকেলে। সেই সময় ব্লাড দরকার, ব্লাড কোথায়? ফোন করলো কেন্দ্রে, আলাউন থেকে ব্লাড সংগ্রহ করা হলো, এ প্লাস ওনার ব্লাড,
এটা খুব রেয়ার বলে হয়। মাদ্রাসার ছাত্রদের মধ্যে অনেকে আছে আমাদের, এটা একটা বড়ো সৌভাগ্য আপনাদের যেখানে একটা মাদ্রাসা আছে, সবসময় সব বেলাটেল মানুষ পাওয়া যায়। ওই রাত্রে আমাদের কর্মীরা ব্ল্যাট সংগ্রহ করে সেখানে নিয়ে গেছে, রাত 12টার সময় ব্ল্যাট পৌঁছেছে, ব্ল্যাট পুশ করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। কর্মীরা সারা রাত সেখানে ছিল, ব্ল্যাট দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে উনি নিজে আমার সঙ্গে ফোনে কথা বললেন, কল্পনা করতে পারি না। আমি খুঁজছি কী করে একটু কথা বলে সান্ত্বনা দেব, কিন্তু উনি দেখি ওনার ছেলের মাধ্যমে নিজে ফোন করেছে, ওনার স্যারকে দাও, তাহলে আমি কথা বললাম। জানি না এই কণ্ঠ তার জীবনের শেষ কণ্ঠ কি না, কিন্তু তার মনটা আকুলি বিকুলি করছে কেন্দ্রের সঙ্গে কথা বলার জন্য। কেন্দ্রের মানে তো আমি বুঝতে পারছি, যদি উনি এরকম অবস্থা ঘটতো হতো ওনাকে আমার এখন লাখ লাখ টাকা দেওয়ার দরকার ছিল, কিন্তু 1 পয়সা দিতে পারি না এখনও। একটা টাটকা উদাহরণ না, রাজশাহী জেলায় উনি আর অদ্বিতীয় ব্যক্তি। এখন তো জেলা 3টা ভাগ হয়েছে, তখন তিনি অবিভক্ত জেলার সভাপতি ছিলেন, এবং যারা ওনাকে চিনেন তারা ভালো করে জানেন তিনি কত আন্তরিক, কত আন্তরিক, অতুলনীয় আন্তরিক মানুষ। আজ তাকে দেওয়ার জন্য আমাদের অন্তর কাঁদছে না, কিন্তু আমার বাতুলনা ফাঁকা। এটা বাস্তব উদাহরণটা খালি মনে রাখেন, যখন শক্তি থাকে না তখনই জাকাতের মর্যাদা আমার বোঝে। যতদিন গায়ে বল থাকে ততদিন তো হুঁশ থাকে না। এই অবস্থা আপনিও পড়বেন, আমিও পড়তে পারি। জাকাতের এই মর্ম বোঝার জন্য আমি আপনাদেরকে আবেদন জানাচ্ছি, জাকাত সাদাকা বইটা একবার শুরুতে শেষ পর্যন্ত পড়বেন, কোনো জায়গায় বাদ দিবেন। বিশেষ করে শেষে জাকাতের নাম হিলা, যে চ্যাপ্টার আছে 106 পৃষ্ঠায়, এটা ভালো করে পড়বেন এবং অন্যদেরকে দিবেন। এখন গিফট করার জন্য জাকাত সাদাকা বইটা বেশি বেশি গিফট করবেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং পরিশেষে আবার আপনাদের কাছে জাকাতের কল্যাণকারিতা বিষয়টি ভালো করে উপলব্ধি করার তৌফিক দিন আল্লাহ সেই তৌফিক প্রার্থনা করছি। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।